গগন সাকিব অনেক বড় একজন বেইমান। আমি মানে নিলয় মারা গেছে, গগন সাকিব ওখানে হসপিটালে দুইটা ভাগ হয়েছিল, আমাকে একদল হচ্ছে ঘিরে রাখছিল, আমি ওখানে কান্নাকাটি। হ্যালো বন্ধুরা, আপনারা তো শুনলেন যে গগন সাকিব অনেক বড় বেইমান, নসীন নিজের মুখে বললেন। তো আপনারা শুনলেন যে গগন সাকিব বেইমান, তো বেইমানি কি করলেন তার বিষয়ে কি আপনারা জানতে চান? যদি জানতে চান আপনারা আমার সাথে জুড়ে থাকেন আর বেল আইকনটা দাবিয়ে দেন, সাবস্ক্রাইবটা করে নেন। তো গগন সাকিব বেইমান এই কথা নসীন সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ এসে বলেছেন যে গগন সাকিব অনেক বড় বেইমান, তো বেইমানি করেছে। আর এর সাথে আরেকটা কথা বলেছে, গগন সাকিব নাকি চোর। তো কিভাবে কে কি ধরনের চোর করলেন আর কিভাবে বেইমানি করলেন, তো আপনারা জানার যদি ইচ্ছুক আছেন তাহলে বললাম। গগন সাকিব নাকি নসীন আর নিলয়ের গান চুরি করেছে। তো নসীন একটা গান লিখেছিল আর সেই গানটা নিলয় গেয়েছিল, তো সেখান থেকে গগন সাকিব চুরি করেছিলেন নিলয়ের গানের টোন ও গানটা। তো সেখান থেকে সেই জন্য নসীন একদম লাইফে এসে বলেছেন যে গগন সাকিব একজন চোর আর বেইমান। নসীনের আরেকটা ক্লিপ আপনারা দেখে নেন, কি বলেন নসীন? আমার লেখা আমার সুর করা, ওই সাকিব ওর চ্যানেলে ভয়েস দিয়ে গাইছে, গাওয়ার পরে সেখানে আমার নামটা দেয় না। আমি যখন মুন্নাকে বলছি ও কার পারমিশন নিয়ে গান আপলোড দিছে, তখন আমার নাম দিছে, অনেক ভিউজ দিয়ে অনেক টাকা ইনকাম করে ফেলছে। যাই হোক, আমি গগন সাকিবের কথা বলবো, নীলর কোনো গান ও যেন না গায় আর কোনো টিউন যেন তুমি নিও না। সাকিব একটাবারও জিজ্ঞাসা করে মানে যে আপু কি হয়েছিল, অথচ সাকিব নীলর বাইক শুটিংয়ের সময় বাইক নিয়ে যাইতো। তারপর হচ্ছে গিয়া কারবাসরের টিউনটা, কিন্তু সাকিবের কারবাসরের টিউনটা নিয়ে সাকিব পিয়া পিয়া গান। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনলেন যে নিলয়ের একটা গান ছিলেন যেটার নাম ছিল কার বাসরে, সেই গানটার টোন ও গানটা চুরি করে গগন সাকিব ও প্রিয়া প্রিয়া গান বানাইছে। আর তার সাথে গগন সাকিব এই গানটা চুরি করার জন্য নসীন পরবর্তীতে গগন সাকিবকে বলেন যে আপনি এই গানটাতে যে বানাইছেন তাতে আমার নাম, আমার লেখা গান যেহেতু, সেই জন্য আমার নামটা থাকা দরকার ছিল। তো এই কথা বলাতে কোনো উত্তর দেয় নাই। আর তার পরবর্তীতে গগন সাকিব এই গানের জন্য বহুত টাকা ইনকাম করে ফেলছে। তো এই কথা নিয়ে নসীন কথা তুলছে সোশ্যাল মিডিয়াতে, আর এমনকি যে গগন সাকিবের কোনো বাইক শুটিংয়ে নীলয়ের বাইকটা নিয়ে শুটিং করতে যেত, এই কথাগুলো একদম সোশ্যাল মিডিয়াতে খোলাখুলি বলে ফেলছে নসীন। তো আপনারা ভালো থাকেন, নতুন আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব।